নমস্কার বন্ধুরা, তোমাদেরকে স্বাগত। আজ এসে গেলাম তোমাদের সামনে আর একটা নতুন রেসিপি নিয়ে, লাউ চিংড়ি। লাউ চিংড়ির রেসিপিটি বাঙালিদের একটা জনপ্রিয়, ভীষণ লোভনীয় একটি রেসিপি। এই লাউ চিংড়ি করতে কী কী আমার উপকরণ লাগছে আমি রান্না করতে করতে তোমাদের বলে দেবো। চলো, লাউ চিংড়ি করতে গেলে কচি লাউ হলে খুব ভালো হয়। এটা একটা ছোট কচি গোটা লাউ। লাউটাকে ভালো করে ধুয়ে আমি ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি। এই রান্নাতে আমি জল দেব না। এই চিংড়িগুলো আমি ভালো করে ছাড়িয়ে বেছে ধুয়ে নেব। তো ভালো করে ছাড়ানো এবং বাছা হয়ে গেছে। এবার এটা আমি নুন হলুদ মাখাবো। দিলাম নুন আর দিলাম হলুদ, দিয়ে ভালো করে আমি মেখে নিলাম। মাখা আমার কমপ্লিট হয়ে গেছে। গ্যাস অন করে আমি কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটাও আমার গরম হয়ে গেছে। তারপর এক পোলা সর্ষের তেল দিলাম চিংড়ি মাছগুলো ভাজার জন্য। চিংড়ি মাছও দিয়ে দিলাম। ভালো করে আমি নাড়াচাড়া করে আমি চিংড়ি মাছটাকে ভেজে নিলাম। একটা প্লেটে আমি চিংড়ি মাছ ভাজাগুলো তুলে নিলাম। এই কড়াইয়ের মধ্যে আমি আবার দু পোলা সর্ষের তেল দিলাম। এরপর দেব ফোড়ন, সাদা জিরে, শুকনো লঙ্কা, আর দিলাম তেজপাতা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। লাউগুলো কুচো করে রেখেছিলাম, সেগুলো কড়াইতে দিয়ে ভালো করে নেড়ে নিলাম। নাড়াও আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে হলুদ দিলাম আর দিয়েছি নুন। নুনটা দেখাতে ভুলে গেছি। তারপর আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। ভালো করে নুন হলুদের সাথে আমি লাউটাকে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এটা ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। ঢাকাটা আমি দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট বাদে আমি ফিরে এলাম। এরপরও আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর দিলাম আমি শুকনো লঙ্কা গুঁড়ো। যে যেমন ঝাল খাবে সে তার মতো করে ঝাল দিয়ে দেবে। আর দিচ্ছি আদা, জিরে, ধনে বাটা। তারপর আমি লাউটাকে ভালো করে মশলাগুলোর সাথে মিশিয়ে নেব। মেশানো আমার হয়ে গেছে। তারপর আমি আরেকটু নুন লাগবে নুন দিলাম, আর একটু চিনি দিলাম। মিষ্টিটা যে যা নিজেদের পছন্দের মতো দেবে। তারপর আমি ভালো করে নুন মিষ্টিটাকে মিশিয়ে নিলাম লাউয়ের সাথে। তারপর চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়াও হয়ে গেল। আমি 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট বাদে আমি ঢাকাটা খুলে নিই। এবার আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়াও আমার করা হয়ে গেছে। এরপর আমি একটু ধনে পাতা কুচি দিলাম। ধনে পাতা আমার ভালো লাগে তাই দিলাম। তোমাদের পছন্দ না হলে তোমরা ধনে পাতা নাও দিতে পারো। তারপর আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। পরিবেশনের জন্য আমার একেবারে রেডি লাউ চিংড়ি রেসিপি। বন্ধুরা, আর দেরি কেন? তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে চটপট সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দাও। লাইক, শেয়ার, কমেন্ট করো। আজকে এইটুকুই। এরপরে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। টাটা। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।